বয়স হিসাব করে কি ভালোবাসা হয়? ভালোবাসা তো স্থান কাল পাত্র বিবেচনা করেও হয় না, সব সময় ভালোবাসার সম্মোহনী শক্তি সব প্রতিকূলতাকেই হার মানায়। তার বাস্তব উদাহরণ মামুন ও খায়রুন্নাহার দম্পতি। মামুনের বয়স 22 আর খায়রুন্নাহারের বয়স 40। 6 মাস প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। নাটোরের গুরুদাসপুরে তাদের বাড়ি, তবে বর্তমানে তারা নাটোর শহরের একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন। জানা গেছে, গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোসাম্মদ খায়রুন্নাহার প্রথমে বিয়ে হয় রাজশাহীর বাঘায়। সেখানে তার এক সন্তানও রয়েছে, তবে পারিবারিক কলহে সে সংসার বেশি দিন টেকেনি, তারপর কেটে যায় অনেক দিন। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় 22 বছরের যুবক মামুনের সঙ্গে। মামুনের বাড়ি একই উপজেলার ধারাবাড়িশা ইউনিয়নের পাটপাড়া গ্রামে। তিনি নাটোর NS সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। ফেসবুক মেসেঞ্জারে 2021 সালের 24শে জুন তাদের প্রথম পরিচয়, তারপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরপর 2021 সালের 12ই ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন। সপ্তাহখানেক আগে তাদের বিয়ের বিষয়টি ছড়িয়ে পড়ে। খায়রুন্নাহার বলেন, প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, নিজেকে শেষ করারও সিদ্ধান্ত নিই। সে সময় ফেসবুকে পরিচয় হয় মামুনের সঙ্গে। মামুন আমার খারাপ সময়ে পাশে থেকে উৎসাহ দেয়, নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখায়। পরে দুজন বিয়ের সিদ্ধান্ত নিই। বিয়ের পর মামুনের পরিবার মেনে নিলেও আমার পরিবার মেনে নেয়নি। মামুন বলেন, মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না, কে কি বলল সেগুলো মাথায় না নিয়ে নিজেদের মতো সংসার গুছিয়ে নিয়ে জীবন শুরু করেছি। সবার কাছে দোয়া চাই,